হ্যালো গাইস, আজকে চলে এসেছি আরো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আপনারা সকলেই জানেন, গুগল থেকে কোনো আর্টিকেল পড়ার সময় আপনি ইজিলি সেই আর্টিকেলটিতে ট্যাপ করে সেই আর্টিকেলটি কপি করতে পারেন, কিন্তু গ্যালারিতে থাকা কোনো ফটোতে কোনো ওয়ার্ড থাকলে তা আপনারা কিভাবে কপি করতে পারবেন? আমি আপনাদের তিনটি পদ্ধতি বলবো। আপনি যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করে সেটা ডাউনলোড করাই হোক বা স্ক্রিনশট নেওয়াই হোক, যে কোনো ফটো থেকেই আপনি ইজিলি টেক্সটটি কপি করতে পারবেন। তো কি সেই ট্রিক্স তা জানার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। আপনি প্লে স্টোরে কপি টেক্সট ফ্রম ইমেজ লিখলে অনেক অ্যাপস পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনি কোনো ফটো থেকে টেক্সট কপি করতে পারেন। কিন্তু আমি আপনাদের বলবো না কোনো অ্যাপস ইনস্টল করতে। তো তাহলে আপনি করবেন কি করে? তার জন্য আপনি গুগল ফটোস ওপেন করে নেবেন, যে ফটোটি থেকে ওয়ার কপি করতে চান সেই ফটোটি ওপেন করে নেবেন। ওপেন করলেই আপনি এখানে গুগল লেন্সের একটি অপশান পেয়ে যাবেন। আপনি যদি না পান তো প্রথমে অ্যাপসটিকে আপডেট করে নেবেন, তাহলে এই অপশানটি চলে আসবে। তারপর লেন্সে ট্যাপ করে নেবেন। এটা খেয়াল রাখবেন আপনার মোবাইল ডাটা যেন অন থাকে। তারপর কিছুক্ষণ প্রসেসিং হয়ে এরকম সাদা হয়ে যাবে। এরপর আপনি ইজিলি ট্যাব অ্যান্ড হোল্ড করে রেখে যতটা অংশ কপি করতে চান তা সিলেক্ট করে নিয়ে এখানে কপি টেক্সট অপশানে ক্লিক করে দেবেন। এই ফটোটা আমার ডাউনলোড করা ছিল। আপনি যদি কোনো আর্টিকেল পড়ার সময় স্ক্রিনশট নিয়ে রাখেন, সেখান থেকেও আপনি ইজিলি একই পদ্ধতি অবলম্বন করে কোনো টেক্সটটিকে কপি করতে পারেন। আমি হোয়াটসঅ্যাপ ওপেন করে দেখাচ্ছি। সেই কপি করা ওয়ার্ডটি ইজিলি পেস্ট করে আপনি হোয়াটসঅ্যাপে কাউকে পাঠাতেও পারেন। সো একটি জেনুইন ট্রিক কোনো ফটো থেকে ওয়ার্ডকে কপি করার জন্য। যারা একটি পদ্ধতি দেখেই ভিডিওটি ক্লোজ করতে চান তাদের বলি, আপনারা আই কার্ডে গিয়ে একটি নিউ ইন্টারেস্টিং কিবোর্ড নিয়ে যে ভিডিওটি রয়েছে সেটি দেখতে পারেন। আর যারা আরও দুটি ইন্টারেস্টিং ট্রিক্স জানতে চান তো তাদের জন্য রইল বাকি ভিডিওটি। তো আপনার যদি গুগল ফটো অ্যাপস না থাকে তো আপনি আপনার মোবাইলে আগে থেকেই ইনস্টল হয়ে থাকা গ্যালারি ওপেন করে নেবেন। তারপর যে ফটোটি থেকে টেক্সট কপি করতে চান সেই ফটোটি ওপেন করে নেবেন। তারপর ফটোটিতে সিম্পল ট্যাপ করে নেবেন। তাহলে আপনি এখানে থ্রি ডট অপশান দেখতে পাবেন। সেই থ্রি ডটে ক্লিক করলে এখানে গুগল লেন্স বলে একটি অপশান দেখতে পাবেন, সেই অপশানটিতে ট্যাপ করে নেবেন। তারপর একই পদ্ধতি অবলম্বন করে টেক্সটটিকে সিলেক্ট করে নিয়ে কপি করতে পারবেন। শেষ যে পদ্ধতিটি বলবো তার জন্য কোনো ফটোস অ্যাপস না থাকলেও হবে। আপনার ফটোটি যদি ফাইলেই থাকে তবেই হবে। আপনি গুগল বারটির সাইটে একটি গুগল লেন্স দেখতে পাবেন, তাতে আপনি ট্যাপ করে নেবেন। তারপর আপনি এখানে ফটোতে ক্লিক করে যে কোনো ফটো সিলেক্ট করে নেবেন। তারপর পদ্ধতিটি তো আপনি জানেন। তো এই তিনটি পদ্ধতির যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করে আপনি যে কোনো ডাউনলোড করা হোক বা স্ক্রিনশট নেওয়া ফটো হোক, যে কোনো ফটো থেকে যে কোনো টেক্সট আপনি কপি করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন এলে এখানে ট্যাপ করে সাবস্ক্রাইব করে নিন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। আপনি এখানে ট্যাপ করে আরও ভিডিও চেক আউট করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।